শিশুকালীন অবস্থায় তিনি অনেক কঠিন সময় পার করেছিলেন চিকিৎসকদের কথা অনুযায়ী জানাই গেছে এবং তার পরবর্তীতে তার যে ময়নাতদন্তের যে রিপোর্টটি এসেছে সেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা সকলেই মানে চিনেন এবং জানেন সারা বিশ্বের মানুষ যাকে চিনে দিয়েগো ম্যারাডোনা তিনি গত কিছুদিন আগে মারা গিয়েছেন এবং তেনার ময়নাতদন্তের রিপোর্টে কী আসছে আজকে সেই বিষয়টি নিয়ে থাকছে আলোচনা আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দিয়েগো ম্যারাডোনা যখন মানে মারা গিয়েছিলেন তখন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তারপর হচ্ছে যে ওনার হার্টের সমস্যা ছিল লাংসে সমস্যা ছিল কিডনিতে প্রবলেম ছিল তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে অনেকে বলেছেন যে আপনার মানে অতিরিক্ত অ্যালকোহল মানে গ্রহণের কারণে মানে দিয়েগো ম্যারাডোনা মারা গিয়েছেন এরকম টাইপের কথা অনেকেই বলেছেন আবার অনেকে বলেছেন যে এটা কিছুটা আত্মহত্যা টাইপের হয়েছে ম্যারাডোনার মৃত্যুটা তো আজকে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি যেটা সেটি হচ্ছে যে ম্যারাডোনার শরীরে কোনো মানে যখন ব্রেনে অস্ত্রোপচার করা হয় তারপর থেকে ম্যারাডোনা আসলে একটু অগোছালো হয়ে গিয়েছিলেন মানে সেলফ ট্রিটমেন্ট যেটাকে বলে আর কি যে নিজের গোছানোর সময় মতো ওষুধ খাওয়া বা দেখা গেছে যে ডিসিপ্লিন মেনে ডাক্তার যেভাবে ওষুধ দিয়েছেন সেভাবে তিনি ওষুধগুলো খান নাই তার পরবর্তীতে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে যে যখন মানে তিনি স্ট্রোক করে মারা যান মৃত্যুকালীন অবস্থায় তিনি অনেক কঠিন সময় পার করেছিলেন চিকিৎসকদের কথা অনুযায়ী জানা গেছে এবং তার পরবর্তীতে তার যে ময়নাতদন্তের যে রিপোর্টটি এসেছে সেই রিপোর্টটির মাধ্যমে মানে পরীক্ষার মাধ্যমে সেই রিপোর্টটিতে আসছে যে মানে অ্যালকোহলজনিত কোনো কিছু খাওয়ার কারণে ম্যারাডোনা মারা যায় নাই তিনি আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তেনার শরীরে ডাক্তার তেনাকে যে ওষুধ দিয়েছিলেন যে মেডিসিনগুলো খেতে বলছিলেন সেই মেডিসিনগুলোর আলামত পাওয়া গিয়েছিল এছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় নাই কিন্তু এটা নিয়ে অনেকে বলছেন যে ম্যারাডোনাকে মানে অতিরিক্ত ড্রাগ সেবনের ফলে ম্যারাডোনা মারা গিয়েছেন আবার অনেকে বলছেন যে ম্যারাডোনা মানে আপনার ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে এরকম টাইপের ড্রাগ সেবন করার মাধ্যমে তো সুপ্রিয় দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আজকে আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে ম্যারাডোনার মৃত্যুটি মানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন এবং তেনার ময়নাতদন্তের রিপোর্টে আসছে যে তিনি কোনো ড্রাগ সেবন করে মারা যাননি এই বিষয়টি আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই ম্যারাডোনার মানে ফুটবল তারকা ম্যারাডোনা যে আপনার কেমন লাগে ম্যারাডোনাকে আর ম্যারাডোনা মানে মারা যাওয়ার কারণে আমরা আসলে মানে সারা বিশ্ব ফুটবল বিশ্ব আসলে অনেক বড় একটি মানে কি বলবো অনেক বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছে যে বিশেষ করে আর্জেন্টাইন যারা আছেন তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন ফুটবল টিমে যারা আছেন কারণ ম্যারাডোনা এমন একটা মানুষ যে আসলে ফুটবলের মানে কি বলবো মানে ওনাকে ফুটবলের সূর্য বলা যেতে পারে যে ফুটবলটাকে তিনি এত ভালোবাসতেন এবং তিনি মানে ফুটবল তাদের যে আর্জেন্টাইন যে দল ছিলেন তিনি সেটাকে খুব ভালোভাবে টিমটাকে পরিচালনা করতেন তো সুপ্রিয় দর্শক ম্যারাডোনার বিষয়টি নিয়ে আপনার মতামত কি আপনি চাইলে ম্যারাডোনার যে মৃত্যুর যে ময়নাতদন্তের যে রিপোর্ট এই রিপোর্টের বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আবার হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম